2023 সালে শতদলের কালীপূজার প্যান্ডেল। তো যাই হোক, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদেরকে আজকে আমি পুরো ইনফরমেশন দেবো তোমরা এখানে কিভাবে আসবে আর এই প্যান্ডেলটা কবে কি ওপেনিং হবে। তো চলো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই থার্মোকলগুলোকে কিন্তু পুরো রেডি করে বাটামের ওপরে একটা একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, আর তারপরে সেগুলোকে কিন্তু এরকম ভাবে প্যান্ডেলের গায়ে বসানো হচ্ছে। আর তোমাদেরকে আমি একটু কাছে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছ প্যান্ডেলের গায়ে কিন্তু কত সুন্দর সুন্দর এরকম ঠাকুরের মূর্তি বানানো হয়েছে থার্মোকল দিয়ে। আর এগুলো কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি, মানে ফিনিশিং যে কাজটা সেটা কিন্তু এখনো বাকি রয়েছে। আর সেগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু দারুণ লাগবে এইসব জিনিসগুলোকে। আর দেখতে পাচ্ছ এইগুলোর নিচে অংশে কিন্তু এরকম ভাবে লাইট সেট করা হয়েছে পুরোপুরি, আর এগুলো যখন জ্বলে উঠবে না তখন কিন্তু অসাধারণ লাগবে এইসব জিনিসগুলোকে। ওকে, সো গাইস, এখন যে প্যান্ডেল তোমরা দেখছিলে এখন কিন্তু আমি সেই প্যান্ডেলের পুরোপুরি একেবারে ভেতরে চলে এসেছি। আর তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ মানে কত সুন্দর সুন্দর কিন্তু স্ট্রাকচারাল পার্টগুলোকে প্যান্ডেলের ভেতরে ইউজ করা হয়েছে। আর এই যে সামনে তোমরা গেটটা দেখছো, এখান থেকে কিন্তু তোমাদেরকে এন্ট্রি করতে হবে এই মণ্ডপের মধ্যে। আর এই যে দু সাইড দেখছো না, এখন কিন্তু খালি রয়েছে। আর যখন তোমরা আসবে এই প্যান্ডেলের ভেতরে মানে পুরোপুরি তৈরি হয়ে যাবে, তখন কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্রাকচারাল পার্টগুলোকে এখানে ইউজ করা হবে। আর লাইটিং এর তো অসাধারণ একটা চমক থাকবে। আর সামনে যে অংশটা তোমরা দেখছো, এখানে একটা স্টেজ মতো করা হয়েছে, এর উপরেই কিন্তু এখানকার যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমাকে রাখা হবে। আর তোমাদেরকে একটু চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, একেবারে অসাধারণ। আর ওপরের অংশটা তোমাদেরকে দেখাই, যেটা কিন্তু তোমাদের চোখ আকর্ষণ করবে একেবারে। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা গোলাকৃতি টাইপের করা হয়েছে অ্যান্ড ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু একটা ঝাড় সেট করা হবে, আর অসাধারণ লাগবে কিন্তু যখন এই প্যান্ডেলটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। সো গাইস, ফার্স্ট প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওর শেষ অবধি দেখতে থাকো, নেক্সট কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই জানতে হবে। তো চলো ব্লগ দেখো অ্যান্ড এনজয় করো। আচ্ছা, প্যান্ডেলের ঠিক এক্সিট থেকে এখন আমি বেরিয়ে গেছি, আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু খুব সুন্দর একটা মেলা করা, যে মানে যে সমস্ত দোলনা আর কি থাকে সমস্ত কিন্তু ইনস্টল হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে কিন্তু এখন থেকে। শতদলের প্যান্ডেলটা কিন্তু হচ্ছে ঠিক ওই মাঠের মধ্যে, ঠিক আছে। আর তার ঠিক একেবারে সামনেই কিন্তু একটা গলি তোমরা দেখতে পাচ্ছ এখন রাস্তার ঠিক ওই পাশে। আর এর ভেতর থেকে তোমরা 1 মিনিট পায়ে হাঁটলে ডান সাইডে কিন্তু একটা প্যান্ডেল দেখতে পারবে, যেটা হচ্ছে বিদ্রোহী। এই রাস্তা থেকে কিন্তু তোমরা 5 মিনিট হাঁটলেই তোমরা এই বিদ্রোহী এবং এই শতদল দুটো প্যান্ডেলই কিন্তু একভাবে দেখে নিতে পারবে। চলো এখন বিদ্রোহী প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, শতদলের যে প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখালাম সেটা কিন্তু উদ্বোধন হচ্ছে 11 তারিখ বিকেল ঠিক 4টার সময়। আর এখন যে প্যান্ডেলটার উদ্দেশ্যে আমি যাচ্ছি সেটা হচ্ছে বিদ্রোহী। আর এবছর এখানকার যে থিম সেটা হতে চলেছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। আজকে কিন্তু আমার সাথে রয়েছে সেই বিশ্বজিৎ, ঠিক আছে, যে আমার সাথে গেছিল আগের দিন মানে মোবাইলটা কিনতে। তো ও কিন্তু আবার চলে এসেছে আমার সাথে, ঠিক আছে, ভিডিও করার জন্য। তো চলো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা রাখছি অনেক অনেক ভালো লাগবে। আচ্ছা, সামনে যে মাঠটা তোমরা দেখছো বিধান পার্ক, ঠিক আছে, এই মাঠের মধ্যে কিন্তু এই বিদ্রোহী প্যান্ডেলটা হয়ে থাকে। এটাই কিন্তু হচ্ছে 2023 সালে বিদ্রোহী যে কালীপূজার প্যান্ডেল সেটা। প্যান্ডেলের যে হাইট সেটা কিন্তু মোটামুটি 60 থেকে 70 ফুট হবে। আর মেন যে স্ট্যাচুটা সেটা কিন্তু এখানে এখন রাখা নেই, মানে ওটাকে কিন্তু বিদ্রোহীর যে খেলার মাঠটা রয়েছে সেখানে কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ এর যে হাইট সেটা কিন্তু হতে চলেছে 16 ফুট। আর এখানকার যারা কর্মচারীরা রয়েছে মানে শিল্পী, তারা কিন্তু এখন যে ফিনিশিং যে কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করছে। আর তোমাদেরকে দেখাই এই যে জিনিসটা তোমরা দেখছো না, এটাকে মানে পুরোপুরি কিন্তু ছাপ দিয়ে মানে এই জিনিসটাকে পুরোপুরি আর কি তৈরি করা হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু পুরোপুরি রেডি হচ্ছে, এটাকে কিন্তু পুরোপুরি ওই প্যান্ডেলের মধ্যে ইনস্টল করা হবে। তোমাদের কেমন লাগলো এই স্ট্যাচুটা কমেন্টে তোমরা অবশ্যই জানিও। আর এই যে প্যান্ডেলটা মানে বিদ্রোহী যে প্যান্ডেলটা সেটা কিন্তু ওপেনিং হচ্ছে 11 তারিখে, মানে ওটাও 11 তারিখে। শতদল যেটা দেখালাম সেটাও 11 তারিখে, আর এটাও 11 তারিখে। আর দুটো কিন্তু বিকেল ঠিক 4টা থেকে 4:30টার মধ্যে উদ্বোধনটা হবে। আচ্ছা, নেক্সট যে প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখাবো সেই জায়গার নাম হচ্ছে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। আর এবছর এখানে তৈরি করা হচ্ছে বুর্জ খলিফা। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি মানে অনেকটাই তৈরি হয়ে গেছে, আর অসাধারণ লাগছে কিন্তু। কালী কালী বল রে মন, কালী কালী বল,
মন্ডপের উপরে যে কাজগুলোকে এখন সেট করা হয়েছে সেটা কিন্তু রোদ্রের আলোতে একেবারে চকচক করছে। আর এই সামনে যে রোডটা তোমরা দেখছো এটাই হচ্ছে কিন্তু টাকি রোড। তো প্রথমে তোমাদেরকে দেখালাম শতদল এবং তারপরে দেখালাম বিদ্রোহী। তো ওই দুটো প্যান্ডেল থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা এই বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা দেখতে পারবে। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে ভালোভাবে প্যান্ডেলটা দেখায়। আচ্ছা, এটা হচ্ছে এই মন্ডপে ঢোকার একেবারে ঠিক মূল যে এন্ট্রি পথ সেটা। আর দেখতে পাচ্ছো দু সাইডে কিন্তু কত সুন্দর সুন্দর এরকম যে কাজগুলোকে সেট করা হয়েছে, অসাধারণ লাগছে একেবারে। আর যখন এর মধ্যে লাইটিংটা পড়বে না তখন কিন্তু দারুণ লাগবে পুরোপুরি জিনিসটাকে দেখতে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখায় কতটা কি কাজ কমপ্লিট হলো। সো ফাইনালি গাইস, এখন আমি চলে এসেছি এই বুর্জ খলিফা প্যান্ডেলের একেবারে ঠিক ভেতরের অংশে। আর দেখতেই পাচ্ছ আমার পেছন সাইডটা, ঠিক আছে, মানে কত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে একেবারে। আর এখনো কিন্তু কাজ মানে কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হওয়ার পরে কেমন লাগবে তোমরা ধারণাই করতে পারছো। আচ্ছা, দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা সার্কেল টাইপের করা হয়েছে। পরের অংশ তোমাদেরকে একটুখানি দেখায়, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করা হয়েছে। আর সামনে যে অংশটা তোমরা দেখছো এর উপরে কিন্তু রাখা হবে এখানকার যে মাতৃ প্রতিমা, সেটাকে এখানকার একটা যে বিশেষ চমক সেটা কিন্তু হতে চলেছে কাচের প্রতিমা, মানে কাচ দিয়ে কিন্তু কালী প্রতিমাকে তৈরি করা হবে। আচ্ছা দেখো, শিবমুতে যখন বুর্জ খলিফা প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল তখন কিন্তু তোমরা প্যান্ডেলের বাইরে কাচের গায়ে অনেক সুন্দর লাইটিং দেখতে পেয়েছিলে। আর এখানেও কিন্তু সেরকমই লাইটিং করা হবে এই বছর। দেখতে পাচ্ছ অনেক হিউজ পরিমাণে কিন্তু এই সমস্ত লাইটের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু আনা হচ্ছে। আগের যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা, তো ওই প্যান্ডেল থেকে কিন্তু মাত্র 5 মিনিট হাঁটলেই তোমরা এই যুবগোষ্ঠীর যে খেলার মাঠ সেখানে চলে আসবে। আর মাঠের মধ্যে কিন্তু হয়ে থাকে প্রত্যেক বছর এখানকার যে প্যান্ডেল সেটা। আচ্ছা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্যান্ডেল একেবারে ঠিক ফ্রন্ট সাইডে। আর দেখতে পাচ্ছ বাটাম এবং প্লাইয়ের যে সমস্ত কাজ থাকে সেগুলো কিন্তু এখন কমপ্লিট করা হচ্ছে। আর উপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ ফাইবারের কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হচ্ছে। আর এবছর এখানকার যে থিম সেটা হতে চলেছে শিবশক্তি, মানে শিব ঠাকুরের কিন্তু একটা তোমরা অন্যরকম রূপ দেখতে পারবে এই প্যান্ডেলে আসলে। এছাড়া লাইটিং এবং সাউন্ড শো তো থাকছে এখানে। প্যান্ডেলের ভেতরে ঢুকতে কিন্তু তোমাদের এরকম একটা সিঁড়ির উপর দিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছ এরকম কিন্তু করা হয়েছে। আর এই যে সামনে যে অংশটা তোমরা দেখছো এখানে কিন্তু রাখা হবে মাতৃ প্রতিমাকে। তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। নেক্সট যে প্যান্ডেলটা যাচ্ছে সেটা কিন্তু একটা অসাধারণ প্যান্ডেল। তো যাক, এখন তোমাদেরকে যে প্যান্ডেলটা আমি নেক্সটে দেখাবো সেটা হচ্ছে আগুয়ান সঙ্গের প্যান্ডেল। আর এই বছর এখানকার যে থিম সেটা চলেছে আদিযোগী। আর ঠিক আগের বছরই কিন্তু এখানে তৈরি করা হয়েছিল 50 ফুটেরও বেশি কালী প্রতিমা, যেটা দেখার জন্য কিন্তু অনেক অনেক মানুষ এখানে ভিড় করেছিল। আর অসাধারণ কিন্তু একটা লাইটিং শো হচ্ছিল এখানে, যেটাও কিন্তু খুব ভালো লাগছিল। তো যাক, এটাই হচ্ছে কিন্তু এই বছর 2023 সালে আদিযোগী প্যান্ডেল এখানকার, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ মানে এখানকার যে প্যান্ডেলের হাইট বা বলতে পারো আদিযোগী মানে যে শিব ঠাকুরটার যে হাইট সেটা কিন্তু 50 ফুট হতে চলেছে এই বছরে। আর এই সামনের যে অংশটা তোমরা দেখছো এখানে কিন্তু একটা নাট মন্দির তৈরি করা হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু এই প্লেয়ারগুলোকে রং করা হয়েছে, জাস্ট দারুণ লাগছে একেবারে। আর দুপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু সিঁড়ির আকারে একটা আকৃতি করা হয়েছে। আর এই পাশ থেকে পুরোপুরি কিন্তু আমি মানে দেখে যে জিনিসটা বুঝছি পাহাড় টাইপের কিন্তু লাগছে। আর সামনে এই যে অংশটা তোমরা দেখছো এটা কিন্তু হচ্ছে শিব ঠাকুরের মানে যে অংশটা মানে বডির অংশটা, তো সেটা কিন্তু আমার চোখে পড়ছে। হচ্ছে কিন্তু শিব ঠাকুরের যে মুখের অংশ সেটা। আর এটাকেই কিন্তু ওপরে আস্তে আস্তে বসানো হবে, দেখতে হচ্ছে অলরেডি কিন্তু মানে কিছুটা বসে গেছে, ঠিক আছে, মানে সবে শুরু হয়েছে কাজটা বলতে পারো। তো নিচে কিন্তু এরকমভাবে রেডি করে দেন, তারপরে কিন্তু ওপরে এরকমভাবে সেট করা হচ্ছে। সাইড দিয়ে কিন্তু একটা পাহাড় টাইপের করা হচ্ছে, দেখো এখান থেকে হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো জিনিসটাকে। আর এখানে তো একটা সিঁড়ির মতো থাকছে, আর এই পাশে থাকছে একটা নাট মন্দির। আজকে ভিডিওতে টোটাল আমি তোমাদেরকে 5খানা প্যান্ডেল দেখালাম, প্রথমে বিদ্রোহী, তারপরে শতদল, দেন তারপরে হচ্ছে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব, আর এই পাশে যুবগোষ্ঠী, আর আমার ঠিক পেছনে মানে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আগুয়ান সঙ্গে। তো টোটাল 5টা প্যান্ডেল দেখালাম, তোমাদের কোন প্যান্ডেলটা বেশ লাগলো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এছাড়া তোমরা কোন প্যান্ডেলের জন্য এক্সাইটেড বেশি সেটাও আমাকে জানিয়ে দাও। আর প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু 11 তারিখ ওপেনিং আছে বিকেল ঠিক 4টার সময়। তো তোমরা যদি বারাসাতের মধ্যে কেউ থেকে থাকো তাহলে উদ্বোধনের দিন আসতে পারো। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অল করে দিও, যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাচ্ছে। চলো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট অন্য ব্লগে। তো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।